আর কামাম মাথা কি করবে মাসেহ করো, ফের কানু কা মাসেহ করো, তারপরে কান কে মাসেহ করো, ফের গর্দান কা মাসেহ করো, তারপরে গর্দান মাসেহ করো। মাসেহ সিরফ এক এক মর্তবা করনা চাহিয়ে। তাহলে মাসেহ যেগুলো হবে সেগুলো শুধু কয়বার করবে? একবার 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 ফের তিন তিন মর্তবা দোনো পাও টকনু সমি ধোও, তারপরে তিন তিন বার করে প্রত্যেকটা পাকে টকনু সময় সাথে দিতে হবে। তিন বার তিন বার করে প্রতি দুই পাকে টকনু সময় কি করতে হবে? ধুইতে হবে। মেলে দাহনা পাও ফের বায়া পাও ধোনা চাহিয়ে। প্রথমে ডান পা ধুইতে হবে, তারপরে বাম পা ধোয়া। বুঝলি? এখানে এক এক মানে এক এক যদি পাশাপাশি লিখি তাহলে একরবার হয়ে যাবে। মাসে সিরফ এক এক মর্তবা করনা চাহিয়ে, তাহলে এক 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 যদি পাশাপাশি লিখে দিই তাহলে তো একরবার মাসে করতে হবে। না, মাসে সিরফ এক এক মর্তবা, মানে এক এক মর্তবা মানে এখানে বোঝাচ্ছে যে যে যেমন মাথা মাসে করা, গর্দান মাসে করা, এই দুটাকে বোঝাচ্ছে এখানে। এখানে এক এক দ্বারা এক এক দ্বারা উদ্দেশ্য হলো মাসে এক গর্দান মাসে একবার, মাথা মাসে একবার। বুঝাচ্ছে? বুঝছো? বুঝতে পারছেন? জি, এখন একটু একটু ইয়ে দিলাম আর কি, একটু হাসালাম আর কি সবাইকে, মনটা খারাপ তো। মান্তিক বললে আরো ইস্কাল করবে ইনশাল্লাহ। মান্তিক থেকে করেননি আর ইনভাইট ফর্ম নাম্বার দেয় কিন্তু ক্লাসে আসে না কেন হুজুর? এটাতে তার লাভ কি? বুঝলাম না তো। ওই যে ফর্ম নাম্বার পাঠাইছে 200।